বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্ররা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যে যেখানে আসো সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাস ধরো। দেখো আজকের ক্লাস আকায়েদ ও ফিকহ শ্রেণীর ষষ্ঠ টপিক আল আকায়েদ ও দ্বীন। আকায়েদ ও দ্বীন সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম পাঠ, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। তোমরা সবাই মনোযোগ সহকারে ধরো, বইটি সবাই বের করো। দেখো সবাই বই বের করছো তো? দেখো আকায়েদ ও ফিকহ বইটি বের করো। দেখো প্রথম পাঠ আকীদার পরিচয় ও গুরুত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسولنا الكريم وعلى اله واصحابه واولياءه امتي الاجمعين وبعد। আকীদা শব্দটি একবচন, বহুবচনে আকাইদ, এর অর্থ বন্ধন ও বিশ্বাস। তাহলে আকীদা এই শব্দ এক বছর বহু বছর আকায়েদ, এর শাব্দিক অর্থ হল বিশ্বাস বা বন্ধন। আকীদা মুমিনের জীবনের অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সহি আকীদা ছাড়া কোনো আমলই গৃহীত হয় না। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের অন্তরে থাকবে, বিশ্বাস করতে হবে, সেটা হলো সহি আকীদা, সহি বিশ্বাস। সহি বিশ্বাস না হলে কোনো আমলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগে বিশ্বাস আকীদা ঠিক করতে হবে। ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস করাই হলো আকায়েদ। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আকীদা, বিশ্বাস, সহি হওয়া। শিরক মুক্ত ইবাদত এবং নিফাক মুক্ত মহব্বত মানুষের ইমানকে সুদৃঢ় রাখে। তাওহিদি আকীদা মূল কথা হলো বিশ্বাস ও কর্ম, কর্মে চিন্তা ও চেতনায়, ধ্যান ও ধারণায় একমাত্র আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মনে করা। শিরক তার বিপরীত দিক। শিরক মুক্ত আকীদা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এর সঙ্গে রিসালাতের প্রতিও থাকতে হবে সুদৃঢ় বিশ্বাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, এ কথা যথাযথভাবে বিশ্বাস করতে হবে। চিন্তা ধারণা বিশ্বাস করার ক্ষেত্রে কর্মে চিন্তা চেতনা ধ্যান ধারণা সকল ক্ষেত্রে বিশ্বাস করতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ রিসালত এবং রাসূলুল্লাহ প্রতি এবং রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই যথাযথভাবে বিশ্বাস করতে হবে। তাহলে এক কথায় বলা যায় যে সঠিক বিশ্বাসের ভিত্তিতে কর্ম সম্পাদন করলে কর্মসমূহ গৃহীত হয় এবং কর্মফল পাওয়া যায়, তাকে সহি আকীদা বলে। তাই ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তির জন্য সঠিক আকীদা পোষণ করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সবটা প্রত্যেকটা ক্ষেত্রে কর্মকাণ্ডে চাল চলনে সবটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশ্বাস বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু প্রতি বিশ্বাস করা, মনে প্রাণে ভালোবাসা, কেই কি বলা হয় পরিভাষায় আকীদা বলা হয়। তারপরে আসো তোমরা আকীদা সম্পর্কে জানলে এবং আকীদা কি, আকীদা একটা মনের ভিতরে একটা জিনিস, অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বত ভালোবাসা, রসুলের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুল সাল্লাহ আসলাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলা যা কুরআনে বলছেন তা যথাযথ পালন করা এবং বিশ্বাস করা অর্থ হচ্ছে আকীদা। তোমরা প্রথম পাঠ আকীদা সম্পর্কে জানলে এবং আকীদা কি এবং আকীদা কেন
পোষণ করতে হবে, যেহেতু সহি আকিদা ছাড়া আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, এই জন্য সহি আকিদাও লাগবে। আকিদা না হলে যত নামাজ সওম সাকাত যেগুলাই আদায় করে না কেন, আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না এবং সওয়াবও পাওয়া যাবে না। এই জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সহি সঠিক বিশ্বাস। তারপর দ্বিতীয় পাঠাস দিনের পরিচয় ও পরিসর। দিনের পরিচয় ও পরিসর দুইটা টপিক নিয়ে আলোচনা, একটা হলো দিন আকায়েদ আর দ্বিতীয় হলো দিন। প্রথম টপিক আলোচনা হয়েছে এবং দ্বিতীয় টপিক হলো দিনের পরিচয় ও পরিসর। দিনের পরিচয়, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসাবে ঘোষণা দিয়েছেন আল কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান 19 ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, যে জীবন ব্যবস্থা গ্রহণ করে মানুষ ইহকালীন ও পরকালীন মুক্তি শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তাকে দিন ইসলাম বলে। তাহলে দিন সম্পর্কে তোমরা জানলে এরপর আসো দিনের পরিসর। দিন হলো তিনটি মৌলিক বিষয়ের সমন্বিত রূপ, আর এই রূপই আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। তা হলো 1 নম্বর আদ-দীন, 2 নম্বর ইসলাম, 3 নম্বর ইহসান। 1 নম্বর কি বললাম, 1 নম্বর আল ঈমান, 2 নম্বর আল ইসলাম, 3 নম্বর আল ইহসান। তোমরা সুন্দর করে মুখস্থ করবে, 1 নম্বর দিন, 2 নম্বর ইসলাম এবং 3 নম্বর হলো আল ইহসান। প্রথম আরবি লিখবে, তার পাশে বাংলা লিখবে, আরবি তোমরা সবাই লিখবে। আরেকটু আরেকটা সুন্দর করে মুখস্থ করবে এবং আরবিগুলো মুখস্থ করবে। তাহলে কী শিখাইছেন, তিনটি বিষয় সম্পর্কে শিখিয়েছেন। 1 নম্বর হলো ইমান আল ইমান, 2 নম্বর আল ইসলাম ইসলাম, 3 নম্বর আল ইহসান। তাহলে তোমরা দিনের পরিচয় এবং পরিসর পেলে। তারপরে আসো দিনের পরিচয়। দিনের পরিচয় দেখো ইমান, আল ইমান শব্দতে আরবি, এর অর্থ আন্তরিক বিশ্বাস। দিনের প্রথম স্তয় হলো স্তম্ভই হলো ইমান। ইমানের পরিচয়, ইমান হলো শাব্দিক, আরবি শব্দের শাব্দিক অর্থ আন্তরিক বিশ্বাস, অন্তর অন্তস্তর থেকে বিশ্বাস করার নামই হলো কি ইমান। আর ইসলামের শরীয়তে দৃষ্টিতে ইমান হলো তাসদীকু সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জা বিহি মিনাল্লাহ তাআলা, অর্থ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয় তাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নামই ইমান। তাসদীক ও আরবিটা সুন্দর করে মুখস্থ করবে, তাসদীকু সাইয়্যিদুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জা বিহি মিনাল্লাহ তাআলা, অর্থ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়ে তাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান। একজন মুসলমানের নিকট ইমান অতি মূল্যবান। ইমান দেখায় দেখার জিনিস নয়, ইমান দেখার জিনিস নয়, যা আন্তরিকতা আন্তরিক বিশ্বাসের নাম। ইমান দেখার বিষয় নয়, ইমান হলো আন্তরিক বিশ্বাসের নাম। কেউ শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে তাকে বলা হয় ওয়াহিদ বা একত্ববাদ। তাহলে তোমরা ইমানের পরিচয় পেলে, ইমানের শাব্দিক অর্থ তোমরা পেলে বিশ্বাস স্থাপন করা, আন্তরিক বিশ্বাস স্থাপন করা। আর পরিভাষায় তাসদীকু সাইয়্যিদুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি জামিই মা জা বিহি মিনাল্লাহি তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয় তাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান। আর ইমান এমন একটা জিনিস যেটা দেখা হাতে ছোঁয়ার কোনো বিষয় না, এটা হলো অন্তরের মধ্যে তার অন্তর আন্তরিকতা। কিন্তু যে ইমান নয়, ইমান অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার আনীত বিষয়গুলিকে অন্তর দিয়ে ভক্তি ও কাজের সাথে বিশ্বাস করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করে না সে কাফের, যে প্রিয় নবী সাল্লাল্লাহু বিশ্বাস করে না সে কাফের। আর যে বাহ্যিকভাবে মেনে নেয় কিন্তু অন্তর দিয়ে ভক্তি ভালোবাসার সাথে বিশ্বাস করে না সে কাফের। অর্থাৎ
যে ব্যক্তি ঈমান আনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশ্বাস আনলো, উপর উপরে অন্তর দিয়ে না, ভক্তি ভালোবাসার সাথে বিশ্বাস না করে শুধু উপর উপরে, সামনে যখন আসে তখন তা প্রকাশ করে, যখন চলে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, শরীয়তে তাদেরকে বলা হয় মুনাফিক। আর যারা সরাসরি আল্লাহ রসুলকে অবিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অবিশ্বাস করে, তারা হলো কাফের। তাহলে ইমান আকায়েদ সম্পর্কে, আকীদা সম্পর্কে তোমরা জানলে এবং ইমান সম্পর্কে জানলে, এই দুই অধ্যায় তোমরা ভালো করে পড়ে সুন্দর করে মুখস্থ করে খাতায় লিখবে, যেহেতু তোমাদের পরীক্ষা, মাসিক পরীক্ষা চলতেছে, এই জন্য তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। দেখো আগামীকালের পড়া তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে আগামীকালের পড়া পড়বে। দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নটা পড়বে, তো প্রথম এবং দ্বিতীয় পাঠের পরে শেষে দেখবে একটা সৃজনশীল আছে, তোমরা গাইড দিকে সুন্দর করে সৃজনশীল প্রশ্নটা সুন্দর করে মুখস্থ করে খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।